বরগুনাবাসী নিজেদের উদ্যোগে আইসিইউর বিকল্প হাই ফ্লো নোজাল ক্যানুলা মেশিন কেনার কাজ শুরু করেছে করোনা ইউনিটের জন্য। ইতিমধ্যেই লক্ষাধিক টাকা মূল্যের তিনটি মেশিন স্থাপন করা হয়েছে সেখানে। কাজ চলছে আরও 8 থেকে 10টি হাই ফ্লো নোজাল ক্যানুলা মেশিন স্থাপনেরও। এই মেশিন স্থাপনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ করোনা রোগীকে আইসিইউর সাপোর্ট দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন চিকিৎসকরা। বরগুনা প্রতিনিধি জুলহাস মিয়া তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীকে বাঁচাতে প্রয়োজন হয়ে পড়ে আইসিইউতে উন্নত অক্সিজেন ব্যবস্থা। তবে বরগুনার হাসপাতালে এ সুবিধা না থাকায় ভোগান্তি তৈরি হতো করোনা আক্রান্তদের। তাই নিজেদের হাসপাতালের সমস্যা সমাধানে কাজ শুরু করে জেলাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবার সহায়তা কামনা করেন কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। তখন জেলার ভিক্ষুকের থালা থেকে শিক্ষার্থীর মাটির ব্যাংক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 100 থেকে লক্ষাধিক টাকা নিয়ে এগিয়ে আসে। গত 5 জুলাই 4,20,000 টাকায় প্রথম বরগুনা হাসপাতালের করোনা ইউনিটে বরগুনাবাসীর টাকায় হাইফ্লো নোজাল ক্যানুলা মেশিন স্থাপন করা হয়। বিভিন্ন স্তরে বিভিন্ন পেশার লোক দেশে বিদেশে যারা যেখানে আছে, শুধু বরগুনাই না, বরগুনার বাইরে যাদের ভিতরে মানবিক মূল্যবোধ আছে তারা এগিয়ে এসেছেন আর্থিক সহায়তা দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে। এবং আমাদের সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে গতকালকে আমাদের সদরগ্রাম মসজিদে সামনে দেওয়া ভিক্ষা করে সেই ভিখারিদের টাকা থেকে তারা আমাদেরকে একটি টাকা একটি অংশ দিয়েছেন। সব কিছু সরকারের উপরে চাপিয়ে দিলে হবে না, নাগরিকদের দায়িত্ব রয়েছে একজন নাগরিক হিসেবে। তো সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই একটি ফেসবুক পোস্ট দিয়েছিলাম গত 24 জুন। আজকে 22 দিনের মাথায় আমরা এই কাজটি সফল হতে পেরেছি। এতে এগিয়ে আসতে শুরু করেছে বিত্তবানরাও। কেউ ব্যক্তি উদ্যোগেও প্রায় 4 থেকে 5 লাখ টাকা দিয়ে কিনে দিচ্ছেন হাই ফ্লো নেজাল ক্যানুলা মেশিন। বৃহস্পতিবার সকালে মশিউর রহমান শিহাব নামের একজন একটি এবং এর আগে নাফানা প্রতিষ্ঠান একটি মেশিন হস্তান্তর করেন। স্বাস্থ্য সংস্থা এবং ডিজি হেলথ এবং আমাদের মেডিসিন সোসাইটি যে গাইডলাইনে যেটা আছে যে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে যাদের আইসিইউ লাগে তাদেরকে আইসিইউতে না নিয়ে হাইফ্লো নেজাল ক্যানুলা দিয়ে ওয়ার্ডে বা একটা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে, ওখানে এই মেশিনটা একজন সাধারণ একজন ডাক্তার এটা যে চালাতে পারে তাকে দিয়েই এই ধরনের ক্রিটিক্যাল রোগীদের বাঁচিয়ে রাখা সম্ভব। করোনা ইউনিটের চিকিৎসক বলছেন মুমূর্ষু রোগীকে তারা ঢাকায় আইসিইউতে না পাঠিয়ে আইসিইউর বিকল্প হিসেবে হাইফ্লো নোজাল ক্যানুলা মেশিনের মাধ্যমে সেবা দিতে পারবেন। আমাদের জন্য আমরা যে সংগঠনটার উদ্যোগে আমি সারা দিয়ে আজকে এই বরগুনা সদর হাসপাতালে একটা নাজিরকে মানে ক্যানুলা আমি দিয়েছি এবং ব্যক্তিগত উদ্যোগে দিয়েছি এবং এটা সবসময় আমার অব্যাহত থাকবে। বরগুনা মানুষের যে কোনো দুর্দিনে যে কোনো পরিস্থিতিতে বরগুনা সাধারণ মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি এবং করে যাব। আমাদের জন্য আমরা নামের ব্যাংক অ্যাকাউন্টে এখনও জেলাবাসীর 10,35,000 টাকা রয়েছে। আরও অর্থ সংগ্রহের পর করোনা ইউনিটের জন্য আরও 5টি হাইফ্লো নোজাল ক্যানুলা মেশিন এবং করোনা রোগীদের চিকিৎসা সামগ্রী দেয়া হবে। তৃণমূল ডেস্ক, চ্যানেল টি1, ঢাকা।